আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আজকে আমরা কারেন্ট জাল দিয়ে অনেক মাছগুলা অনেক মাছ ধরছি এই দেখেন দেখেন তেলাপিয়ার একটা সাইজ কত বড় তেলাপিয়া কিন্তু এখানকার নাম অন্য একটা আমি নাম সঠিক জানি না দেখেন এটা সাইজ হাফ কেজির উপরে এগুলা সব ছোট ছোট দেখতে পাচ্ছেন আর আমার পিছনে এই যে কারেন্ট জাল এটা আমার জাল এটা বড় ভাই এটা বন্ধু আর এই পাশে আছে মান্ডু সুপারভাইজার আমার কাজ দেখাশোনা করে তো আজকেও প্রায় দেখেন কারেন জাল দিয়ে প্রায় তিন কেজির মতন হবে মাল ধরছি তিন কেজি হবে তিন কেজি দেখেন পুটি আল্লাহ আলহামদুলিল্লাহ রেজিকের মালিক আল্লাহ দেখেন এটার সাইজ একদম তর তাজা দেখেন সবগুলা একই মাছ এই যে আমরা এই খাল থেকে ধরলাম এই মাছগুলো এই যে খাল দেখতে পাচ্ছেন যে খাল এই খালগুলো থেকে আমরা মাছ ধরলাম আর এই পুরোটাই হচ্ছে মাছের জায়গা মাছের না পুরোটাতে হলো খাল আছে এখানে মাছ মারি আমরা তো ফারুক ভাই কি অবস্থা মাছ পাইতো অনেক খুশি তাই না আহা অনেক অনেক দিন পর এত সুন্দর মাছ পেলাম এই যে দেখেন আবান ওকে 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 দিয়ে চাকা ও সে বলতেছে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও এ পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তো আজকে দেখালাম হচ্ছে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আর নেক্সট ভিডিও আসতেছে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে আপনাদেরকে দেখাবো আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের মতন এ পর্যন্তই আরেকবার দেখায় আপনাদের মাছগুলো এই দেখেন মাছ হ্যাঁ দেখেন মাছের সাইজ দেখেন এই মাছটাতে কাটা নেই কাটা মনে যে যা দেখতেছেন উপরে কিন্তু ভিতরে খুবই কম কাটা আর খুবই টেস্ট খুবই সুস্বাদু মাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেসটিতে ফলো করে রাখবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন যেরকম এখন পর্যন্ত করে আসতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে এখানে মাছ ধরতে কোনো নিষেধ নাই কোনো বাধা নাই এখানে সবাই মাছ ধরতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম